ভর্তুকি সুদ পরিশোধ রাজস্ব বাড়ানো সহ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর ঋণের শর্তের কথা মাথায় রেখে 7.5% উচ্চ প্রবৃদ্ধি ধরে 2023-24 অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হয়েছে, যেখানে মূল্যস্ফীতি ধরা হয়েছে 6%। কৃষি, খাদ্য ও বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে ভর্তুকি রাখা হয়েছে 1,10,000 কোটি টাকারও বেশি। এই বিষয়ে জানাচ্ছেন জাহিদ রহমান। 80% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে সারা বিশ্বে বাংলাদেশ প্রথম স্থানে অবস্থান করছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান, রাজস্ব আদায় বাড়ানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা, রপ্তানি ও রেমিটেন্স বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে প্রস্তাবিত 2023-24 অর্থ বছরের বাজেটে। বাজেটের আকার, জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সাপ্লাই চেইন ঠিক রাখা, বিনিময় হারের পতন ঠেকানো, সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিস্তৃত করা এবং ন্যায্য মূল্যে খাদ্যপণ্য সরবরাহ বাড়ানো, জ্বালানি, বিদ্যুৎ, সার ও কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখা, মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান বাড়ানোকে চ্যালেঞ্জ মনে করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। চলতি অর্থ বছরে মূল্যস্ফীতি 7% বেশি থাকলেও আগামী অর্থ বছরে 6% মধ্যে রাখার কথা বলা হয়েছে। প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। কৃষি, খাদ্য ও বিদ্যুৎ খাতে ভর্তুকির প্রস্তাব করা হয়েছে 1,10,000 কোটি টাকার উপরে। চলতি অর্থ বছরের বাজেটে যা ছিল 81,000 কোটি টাকা। 32% বেড়ে 2023-24 অর্থ বছরের বাজেটে ঘাটতি অর্থায়ন ধরা হয়েছে প্রায় 2,63,000 কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ প্রায় 1,55,500 কোটি টাকা ও বৈদেশিক ঋণের প্রায় 1,25,000 কোটি টাকা নেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে, যা যোগান না দেওয়া গেলে ডলার সংকটকে আরও প্রকট করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আগামী বাজেটে প্রায় 24,000 কোটি টাকা, খাদ্যে 6,766 কোটি টাকা, বিদ্যুৎ খাতে প্রায় 26,000 কোটি টাকা ভর্তুকির প্রস্তাব করা হয়েছে। নিরন্তর এগিয়ে যাবে সুমহান উচ্চতা। জাহিদ রহমান, RTV, ঢাকা।